السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا، وجعل القرآن نورا مبينا يهدي به الله من اتبع رضوانه سبل السلام ويخرجهم من الظلمات إلى النور. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله الذي كان خلقه القرآن، صلى الله عليه وعلى آله وأصحابه الطيبين الطاهرين ومن تبعهم بإحسان إلى يوم الدين وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم انفعنا بما علمتنا وعلمنا بما ما ينفعنا وزدنا علما. Dear brothers, সর্বপ্রথম আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি বরকতময় ক্লাস, একটি বরকতময় মজলিস শুরু করার তৌফিক দান করেছেন। সবাই আমরা অন্তরে অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আসলে পবিত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামের সাথে সম্পর্ক রাখা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামকে নিয়ে কালামের তেলাওয়াত করা, কালামের অর্থ বুঝতে চেষ্টা করা, এগুলো অনেক নেকির কাজ, অনেক পুণ্যর কাজ। এটা সবার ভাগ্যে জোটে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন, তাই আমরা আবারও শুকরিয়া আদায় করি আল্লাহর, আলহামদুলিল্লাহ। প্রথমে আমি কৃতজ্ঞতা জানাই যারা এই মানে এই মাহফিলের আয়োজনটি করেছেন। সিরাত কাউন্সিল ইউকের উদ্যোগে আমাদের এই ধারাবাহিক তাফসির শুরু হবে ইনশাআল্লাহ। প্রত্যেক সাপ্তাহিক তাফসির প্রত্যেক মঙ্গলবার এসার পরে হবে, আমরা সবাই উপস্থিত থাকার চেষ্টা করব। আর ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, আমি পবিত্র কোরআন থেকে যতটুকু ইনশাআল্লাহ আমি আলোচনা পেশ করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন সবাইকে। আমরা যে গ্রন্থটি বোঝার চেষ্টা করব, আল কুরআনুল করিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে গ্রন্থটি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করেছেন দীর্ঘ 23 বৎসরে, এই কোরআন কাকে বলে? প্রথমে আমি ভূমিকা স্বরূপ কিছু কথা বলবো ইন্ট্রোডাকশন হিসাবে। মূল টেক্সটে যাওয়ার আগে, সুরা শুরু করার আগে, আমি প্রথমে কোরআন সম্পর্কে কিছু ধারণা এবং তাফসিরে কোরআন সম্পর্কে কিছু ধারণা সবাইকে দেব, যাতে আমরা মূল আলোচনা শুরু করার আগে এই বিষয়গুলো ভালোভাবে অনুধাবন করতে পারি। পবিত্র কোরআন কাকে বলা হয়? স্কলার আলেমগণ এর বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন। তো সবচেয়ে প্রসিদ্ধ যে সংজ্ঞা ওনারা দিয়েছেন, এলা হল পবিত্র কোরআন হইল হুয়া কালামুল্লাহ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। আল মুনাজ্জালু আলা খাতিমুল আম্বিয়া ওয়ার রুসুল মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা অবতীর্ণ হয়েছে সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল মাকতুব ফিল মাসাহিফ, যেটা মসহাফের মধ্যে সংরক্ষিত লিখিত আছে। আল মানকুল ইলাইনা নাকলান মুতাওয়াতিরান, এবং যেটা আমাদের কাছে নকলে মুতাওয়াতির, অকাট্য এবং বিশুদ্ধ সূত্র মতে আমাদের নিকট এসেছে, বেলা সুবহাতিন, কোনো সন্দেহ ছাড়া। এই কালামের নাম হলো কোরআন। তো এইখানে যে শর্তারোপ করা হয়েছে আমাদের নবীর উপর অবতীর্ণ যে কালাম, ওইটা হলো কোরআন। সুতরাং অন্য নবীর উপর যে কালাম অবতীর্ণ হয়েছে ওইটা কোরআন নয়, ওইটার বিভিন্ন নাম আছে আমরা জানি। আর এই কোরআনটা মাসহাফের মধ্যে লিখিত। অনেক সময় বিভিন্ন যুগে বিভিন্ন বাতিল ফিরকা, ওরা কিছু আজগবি আয়াতের দাবি করেছে যে এইটা কোরআনের অংশ, অথচ এইটা
সাহাবায়ে কেরাম যে মাসহাব সংরক্ষণ করেছিলেন এইটার মধ্যে লিখিত ছিল না। সুতরাং শর্ত হবে এটা লিখিত থাকতে হবে অতীতের সাহাবায়ে কেরাম এবং তাবিন যারা কুরআন সংরক্ষণ করেছেন তাদের মাসহাফেও এটা লিখিত থাকতে হবে। এখন যদি কোনো মাসহাফে লিখিত না থাকে আর কেউ একজন দাবি করলো এইটা কোরআনের আয়াত, এটা কখনো গ্রহণ করা যাবে না। এবং আমাদের কাছে ওই আয়াতগুলা বিশুদ্ধ এবং অকাট্যভাবে আমাদের কাছে মুতাওয়াতির, মুতাওয়াতির একটা আরবি টান এইটার সংজ্ঞা আছে, মুতাওয়াতির সূত্রে আমাদের কাছে পৌঁছতে হবে। ওইটা যদি খবরে আহাদ অর্থাৎ দুই একজনের মাধ্যমে আসে হবে না, বিশাল একটা গ্রুপের মাধ্যমে এর সত্যতা এবং বিশাল গ্রুপের মাধ্যমে এই আয়াতগুলো মনকুল হয়ে আমাদের কাছে আসতে হবে। এটার নাম হলো কোরআন। কোরআনকে কোরআন কেন বলা হয়, কোরআন শব্দটিকে কোরআন কেন বলা হয়, ওইটার নাম কেন কোরআন রাখা হলো? আমরা জানি কোরআনের আরও কিছু নাম আছে, যেমন আল ফুরকান, কোরআনের আরেকটা নাম হলো আল ফুরকান, আত তানজিল, তারপর আল আরেকটা নাম আছে আপনার আল মাজিদ, এরকম বিভিন্ন নাম আছে কোরআনের। তবে সবথেকে প্রসিদ্ধ নাম যেটা এটা হলো আল কোরআন। এই নাম রাখার কারণ কি, এটার অর্থ কি? তো এটার কয়েকটা ব্যাখ্যা আছে। সবচেয়ে বিশুদ্ধ ব্যাখ্যা যেটা বা প্রসিদ্ধ এটা হলো যে আল কোরআন শব্দটির আরবি অর্থ হলো মাকরু, যা পাঠিত করা হয়। তো কোরআন এমন একটা গ্রন্থ যাকে পাঠ করা হয়, যাকে সব সময় পাঠ করা হয়, এই জন্য কোরআনকে কোরআন বলে। আমরা জানেন পৃথিবীর সবচেয়ে সর্বাধিক পাঠিত গ্রন্থ কি, আপনারা যদি গুগলে বা বিভিন্ন জায়গায় সার্চ দেন তাইলে ওইটা পাবেন যে কোরআন হলো সর্বাধিক পাঠিত গ্রন্থ। তাইলে তার নাম এবং তার নামের সাথে ভালোই একটা সম্পর্ক আছে যে কোরআন অর্থ পাঠিত। আমরা বারবার কোরআনকে পাঠ করি। অন্যান্য গ্রন্থ আছে একবার পাঠ করার পর দ্বিতীয়বার পড়তে ওইটা ভালো লাগে না, কিন্তু কোরআন এমন গ্রন্থ যে আপনি যতবারই পড়েন ততই ভালো লাগে। প্রতি বছর আমরা তেলাওয়াত শুনি, বিশেষ করে আমরা রমজানে হাফিজ সাহেবদের কাছ থেকে পবিত্র কোরআন শুনি, কিন্তু এরকম হয় না যে ওইটা তো গত বছর শুনছিলাম এই বছর তো ভালো লাগে না, এইরকম হয় না। সব সময় আমাদের কাছে ওইটা ভালো লাগে, বারবার পড়লে ওইটা ভালো। এটা কোরআন শরীফের একটা মানে জীবন্ত মজিজা যে এই গ্রন্থটা যতই আপনি পড়েন ততই ভালো লাগে। পবিত্র এইটা হলো কোরআনের সংজ্ঞা, যেটা প্রসিদ্ধ আলিমদের কাছে এই সংজ্ঞাটা সবচেয়ে প্রসিদ্ধ। যাই হোক, পবিত্র কোরআনের বুঝতে হলে কিছু উলুম, কিছু জ্ঞানের প্রয়োজন হয়, যে জ্ঞানগুলো ছাড়া কেউ পবিত্র কোরআনের তাফসির করতে পারবে না। এই জ্ঞানগুলো আজকাল দেখা যায় যে যে কেউ পবিত্র কোরআনের তাফসির শুরু করে দেয় বা আমরা যে দেখি যে জায়গায় জায়গায় তাফসির মাহফিল হয় তাফসির করে, কিন্তু একজন যিনি কোরআনের তাফসির করবেন মুফাসসির তাকে কতটা জ্ঞানের অধিকারী হতে হবে এই সম্পর্কেও আলেমগণ বলে গিয়েছেন। ইমাম সুয়ুতি, জালালউদ্দিন সুয়ুতি, উনি বলেন যে একজন মুফাসসিরের জন্য পনেরোটি শাস্ত্রের জ্ঞান থাকতে হবে কোরআন শরীফের ব্যাখ্যা করতে হলে। এবং এটা উনি বলেছেন যেমন ইলমুল লুগা, ইলমুল নহও ওয়াস সরফ, ইলমুল মাআনি, ইলমুল বয়ান ওয়াল বদি, ইলমুল ফিকা ওয়াল আকাইদ, এরকম প্রায় পনেরোটি শাস্ত্রের নাম বলেছেন। এই পনেরোটি শাস্ত্রের উপর উনি যদি পারদর্শী থাকেন, এক্সপার্ট থাকেন, তখন উনি মুফাসসির এবং কোরআনের তাফসির করতে পারবেন। দেখেন উনি কিন্তু শব্দটা বলছেন কোরআনের তাফসির করার জন্য, কোরআন পড়ার জন্য বা কোরআনের অর্থ অনুধাবন করার চেষ্টা করার জন্য এই পনেরোটা ইলিম লাগবে, এরকম বলে নাই। উনি বলছেন যিনি কোরআনের ব্যাখ্যা করবেন মুফাসসির ওনার জন্য এই পনেরোটা ইলিম থাকতে হবে। এই জায়গায় আমাদের আরেকটি বিষয় জানার দরকার, যেটা আমাদের সমাজে খুব হয়ে থাকে, এই বিষয়ে অনেকের প্রশ্নও আছে, যে অনেক আছেন যারা আরবি ভাষা জ্ঞান নেই, উনি আরবি ভাষা সম্পর্কে জ্ঞান রাখেন না, উনি হয়তো কোরআনের ট্রান্সলেট নিয়ে কোরআনের ব্যাখ্যা শুরু করেন, কোরআনের অর্থ বা ডিকশনারি সামনে রেখে কোরআনের ব্যাখ্যা শুরু করেন, ওনার এইসব জ্ঞান নেই। তখন ওনাকে যদি কেউ বলে যে আপনি তো তাফসির করতে পারবেন না কারণ আপনার যে জ্ঞানগুলার, যে শাস্ত্রগুলার দরকার ওইগুলো তো আপনার জানা নেই, তখন উনি বলেন কে বলল আমি তাফসির করতে পারবো না, আল্লাহ তো কোরআনে বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন আলিজ জিক্রি ফাহাল মিন মুদ্দাকির, ওটা মনে হয় সুরা মুদ্দাসিরের আয়াত,
ওয়ালাকাদ ইয়াসসারনা আল কুরআন আলি জিক্রি ফাহাল মিন মুদ্দাকির। আমার এখন মনে হচ্ছে না কোন সুরার আয়াত। তো ওই সুরার মধ্যে আল্লাহ বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনা আল কুরআন, আমি কুরআনকে সহজ করে দিয়েছি, লিজ জিক্রি নসিহত গ্রহণ করার জন্য, ফাহাল মিন মুদ্দাকির কেউ কি নসিহত গ্রহণ করবে। তো এখানে উনারা বলেন যে আল্লাহ তো কোরআন সহজ করে দিয়েছেন, আপনারা হুজুররা বলেন যে কোরআন মানা পড়তে পারবো না বা কোরআনের ব্যাখ্যা করতে পারবো না, এইরকম একটা কথা সমাজে প্রচলিত আছে। আসলে এর বাস্তবতা কতটুকু বা বিষয়টা আসলে কি, এই সম্পর্কে আলেমগণ বলেন, যেমন বর্তমান জমানার প্রসিদ্ধ আলেম আল্লামা তাকি উসমানী দামাত বরকাত, উনি উনার উলুমুল কোরআনে এই বিষয়টি আলোচনা করেছেন। উনি বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে সহজ করেছেন লিজ জিক্রি, জিকির শব্দের অর্থ হলো নসিহত গ্রহণ করা, উপদেশ গ্রহণ করা, অ্যাডভাইস গ্রহণ করা। তো কোরআনের যে আয়াতগুলা জান্নাত জাহান্নাম বা বিভিন্ন মনে করুন দিক নির্দেশনা স্বরূপ যে আয়াতগুলো আছে, যে আয়াতগুলোর অর্থ শুধু মানে যে আয়াতগুলো অর্থ পড়লেই আপনি বুঝতে পারেন, ওইগুলা সবার জন্য সহজ করা হয়েছে, ওইগুলার জন্য আপনার কোনো ধরনের জ্ঞানেরও প্রয়োজন নাই। ওইটা যদি আপনি শুধু অর্থ পড়েন, অর্থ পড়লেই আপনি বুঝতে পারবেন। যেমন মনে করুন সুরা ইখলাসের অর্থ কুল হুয়াল্লাহু আহাদ বা সুরা ফাতিহার অর্থ, ওইগুলো কিন্তু খুব সহজ, এবং ওইগুলা থেকে নসিহত খুব সহজে গ্রহণ করতে পারে মানুষ। তো কোরআনের কিন্তু বেশিরভাগ আয়াত আপনি বলতে পারবেন 98% আয়াতই এইরকম যা অর্থ পড়লেই বোঝা যায়, কিন্তু কিছু আয়াত আছে যেগুলা শুধু অর্থ পড়লেই বোঝা যায় না, ওইটার ব্যাখ্যার প্রয়োজন লাগে। ওই ব্যাখ্যার জন্য আপনি হয়তো কোনো মুফাসসিরের কাছে যেতে হবে, ওনার তফসির গ্রন্থ পড়তে হবে, অথবা আপনি কোনো শিক্ষকের কাছে গিয়ে এটা বুঝতে হবে যার কোরআন সম্পর্কে ভালো জ্ঞান আছে। ওইটা যদি আপনি শুধু অর্থ বুঝে অর্থ দেখে বোঝার চেষ্টা করেন, অনেক সময় আপনি পুরোপুরি না বুঝে মিসগাইডেড হতে পারেন। কোরআনের কিছু আয়াত আছে যেগুলো মুতাশাবেহ বলা হয়, এবং যা সম্পর্কে আল্লাহ বলেন ওমা ইয়ালামু তাআবিলাহু ইল্লাল্লাহ, মুতাশাবিহ যে আয়াতগুলো আছে এগুলার তাওয়িল আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়ার রাসিখুনা ফিল ইলম, এবং যারা ইলিমে যারা পারদর্শী, যাদের গভীর জ্ঞান আছে, তারা ব্যতীত মুতাশাবিহ যে আয়াতগুলো আছে ওইগুলোর অর্থ কেউ বোঝে না। তো এই আয়াতগুলা বুঝতে এবং একজন সাধারণ মানুষ যার এই যে শাস্ত্রগুলো আমি মেনশন করলাম ওইগুলার কোনো জ্ঞান না থাকে, উনি ইস্তেমবাদ করতে পারবে না, ইজতেহাদ করতে পারবে না। কোরআনের আয়াত থেকে বিভিন্ন মাসলা বাহির করা, গবেষণা করে বিভিন্ন যুগের সমস্যার সমাধান বের করা, ওইটা একমাত্র মুফাসসির এবং বিশেষ কিছু মানুষেরা পারবেন, সবাই ওইটা পারবেন না। উনি যদি করতে হয় ওনাকে অবশ্যই এই জ্ঞানগুলা আগে অর্জন করতে হবে। তো যারা বলেন যে কোরআন তফসির স্বাভাবিক সাধারণ মানুষের জন্য কোরআনের ব্যাখ্যা উচিত নয়, তাদের উদ্দেশ্য হলো এইটা যে জিকিরের জন্য, নসিহতের জন্য, উপদেশের জন্য যে আয়াতগুলো আছে ওইগুলা থেকে উনি উপদেশ গ্রহণ করতে পারেন, বাট উনার ইস্তেমবাদ করার, ইজতেহাদ করার এবং মাসলা বাহির করার এইটার কোনো অনুমতি নাই, কারণ উনার এই বিষয়ে কোনো অভিজ্ঞতা নেই এবং এই যা যা প্রয়োজনীয় যে শাস্ত্রগুলার ইলিম ওইটা ওনার কাছে নেই। নতুবা সাধারণ মানুষের জন্য কোরআন তেলাওয়াত করা এবং তা থেকে নসিহত করার আদেশ আছে, কোরআনেই এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা, তারা কি কোরআন নিয়ে চিন্তা ফিকির না করে, তারা কি কোরআন নিয়ে চিন্তা ফিকির করে না, আম আলা কুলুবিন আকফালুহা, নাকি তাদের অন্তরে অন্তর থালাবদ্ধ। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদেরকে নিন্দা করে বলছেন তারা কোরআনে কেন চিন্তা ফিকির করে না, তাদের অন্তর কি থালাবদ্ধ, অর্থাৎ যারা কোরআনে চিন্তা ফিকির করে না, কোরআনের অর্থ অনুধাবন করার চেষ্টা করে না বা অনুধাবন করে না, তাদের অন্তর যেন থালাবদ্ধ। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদেরকে নিন্দা করে বুঝাতে চাচ্ছেন আমাদেরও কোরআনের অর্থ বোঝার চেষ্টা করা উচিত, কোরআনের অর্থ আমরা যেন মুনাফিকদের মধ্যে আমাদের অন্তরকে থালাবদ্ধ না করি, অবশ্যই আমরা কোরআন খুলবো, এর অর্থ অনুধাবন করার চেষ্টা করব, তবে আমরা ইজতেহাদ এবং ইস্তেমবাদ করার চেষ্টা করব না, মুতাশাবেহ আয়াতগুলার নিজস্ব ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব না, ওইটার জন্য আমরা অভিজ্ঞ আলেমদের দ্বারস্থ হব। এখন পবিত্র
কোরআনের তাফসির করার কিছু মূলনীতি আছে বা কিছু উসুল আছে, ওই উসুল সহ যে কোনো মানুষকেই তাফসির করতে হবে। উনি যদি ওই উসুলকে সামনে রেখে, উসুল বলতে মূলনীতি, ওই মূলনীতি ফলো না করে যদি উনি তফসির করেন, তাহলে ওনার তফসির বৈধ হবে না। ওনার তফসির উনি আর কি নীতিমতো তফসির করতে পারছেন না, যে প্রসিডিউর আছে ওইটা উনি ফলো করছেন না। তো ওইটা আলেমগণ বলেছেন পবিত্র কোরআনের মূলনীতি হলো স্টেপ বাই স্টেপ, একটার পর আরেকটা চারভাবে করবেন। উনি যে মুফাসসির তাফসির করবেন ওনাকে চারভাবে করতে হবে। প্রথম হলো তাফসিরুল কোরআন বিল কোরআন, পবিত্র কোরআনের তাফসির করা কোরআনের দ্বারা। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 30 পারা কোরআনের মধ্যে কোনো জায়গায় আছে কোনো বিষয়ে খুব সংক্ষেপে আলোচনা করেছেন, কিন্তু এই বিষয়েরই পুনরাবৃত্তি হয়েছে অন্য আয়াতে, ওইখানে বিস্তারিত আছে। তো যে জায়গার মধ্যে সংক্ষেপে আলোচনা করেছেন ওই জায়গার ব্যাখ্যাটা কিন্তু অন্য আয়াতে আপনি পেয়ে যাচ্ছেন, যেখানে বিস্তারিত আলোচনা করছেন। তো আপনি প্রথমে চেষ্টা করবেন যে কোনো মুফাসসির যে পবিত্র কোরআনের এক আয়াতের তফসির উনি অন্য আয়াত দ্বারা করবেন যেখানে এই আয়াত সম্পর্কে বিস্তারিত আছে। যেমন আমরা সূরা ফাতিহার মধ্যে তেলাওয়াত করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি আমাদেরকে সরল সঠিক পথ দেখান। তারপর বলি সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, তাদের পথ যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন, যাদের উপর আপনি দয়া করেছেন। তো এখানে এই আয়াতের মধ্যে আমরা কিন্তু জানি না কাদের উপর আল্লাহ দয়া করেছেন, এটা কিন্তু অস্পষ্ট। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলছি যে তাদের পথ আমাদেরকে দেখান যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন। এখন এই আয়াতের ব্যাখ্যা করতে হলে আমি যদি নিজের পক্ষ থেকে বলি যে অনুগ্রহ করেছেন কারা, অমুক অমুক বলে আমি নিজের পক্ষ থেকে একটা ব্যাখ্যা দিয়ে দিলাম, এটা তো হবে না। আমি দেখতে হবে যে আল্লাহ কাদের উপর অনুগ্রহ করেছেন, দেখি কোরআনের অন্য কোনো আয়াতে তাদের বর্ণনা আছে কি না। তখন আমরা দেখি অন্য আয়াতে এর বর্ণনা চলে এসেছে, সম্ভবত সূরা মারিয়ামে সম্ভবত এসেছে উলাইকাল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াসসিদ্দিকিন ওয়াসসুহাদা ওয়াসসালিহিন। ওই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদের উপর অনুগ্রহ করেছেন তিনি নিজেই বলে দিয়েছেন, والذين آمنوا وعملوا الصالحات أولئك مع الذين أنعم الله عليهم. তাহলে হলো তাদের উপর, মানে আল্লাহ তাদের উপর অনুগ্রহ করেছেন যারা হলো নবীন, সিদ্দিকিন, সুহাদা এবং সালেহীন। তাহলে বোঝা গেল আল্লাহর অনুগ্রহপ্রাপ্ত বান্দা হলো কারা, নবীন, নবীগণ, সিদ্দিকিন যারা সিদ্দিক আছেন, সুহাদা শহীদগণ, ওয়া সালেহীন নেকগার বান্দাগণ। তাইলে আমরা কিন্তু আল্লাহ কাদের উপর অনুগ্রহ করেছেন এর ব্যাখ্যা কিন্তু অন্য আয়াতে পেয়ে গেছি। কাদের উপর আল্লাহ অনুগ্রহ করেছেন, নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ এবং নেকগার বান্দাগণ। তো এই আয়াতের ব্যাখ্যা কিন্তু আমরা অন্য আয়াতে পেয়ে গেছি। প্রথমে আপনি এই স্টেপ ফলো করতে হবে, দেখবেন আপনি এই এক আয়াতের ব্যাখ্যা আরও আয়াতে আছে কি না। দুই নম্বর, এখন আপনি এই আয়াতের ব্যাখ্যা কোরআনের অন্য কোনো জায়গায় পাইলেন না, তখন আপনি কি করবেন, তখন আপনি দেখবেন সুন্নাতে আছে কিনা, হাদিসে আছে কিনা এই ব্যাখ্যা। দ্বিতীয় স্টেপ হলো তাফসিরুল কোরআন বিসুন্না, কোরআনের ব্যাখ্যা করা সুন্নতে রাসুলের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসুলকে প্রেরণ করেছেন শরীয়ত ইসলামকে পুরোপুরি মানুষের কাছে, মানে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেওয়ার জন্য। তাহলে কোরআনের অনেক আয়াতের ব্যাখ্যা কিন্তু আমরা রাসুলের হাদিসে পাবো, বিস্তারিত উনি বলে দিয়েছেন। মনে করুন নামাজ করার বিষয় আছে, কোরআনের সব আয়াতে আপনি পাবেন ওয়াকিমুসলা, বিভিন্ন আয়াতে নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ প্রতিষ্ঠা করো, কিন্তু নামাজ পড়ার কোনো মানে ডেসক্রিপশন কোরআনের কোনো আয়াতে নাই, গাইডলাইন নাই যে এভাবে রুকু করতে হবে, এভাবে সেজদা করতে হবে, এইরকম কোনো গাইডলাইন নেই। ওইটা কিন্তু আমরা রাসুলের সুন্নাতে পাই যে আমরা ফজরের নামাজ কীভাবে পড়বো, জোহরের নামাজ কীভাবে পড়বো, আসরের নামাজ কীভাবে পড়বো, ওইটা কিন্তু আমরা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাই, ওনার সুন্নতে পাই। তাইলে তখন আমরা কোরআনের ব্যাখ্যাটা করব, যদি কোরআনে না পাই রাসুলের জীবনীতে দেখব, ওনার জীবনীটাই কোরআনের ব্যাখ্যা আছে ওনার জীবনীতে। দুই নম্বর স্টেপ ওইটা, যদি আমরা রাসুলের হাদিসে না পাই, খুব কম আছে যে রাসুলের হাদিসে সুন্নতে পাওয়া যায় না ব্যাখ্যা, অবশ্যই পাওয়া যায়। যদি কোনো আয়াতে ব্যাখ্যা আমরা পাই না রাসুলের সুন্নতে, তাইলে আমরা কী করব, তিন নম্বর স্টেপ হলো, তিন নম্বর স্তর তাফসিরুল কোরআন বিকালামি সাহাবা,
কোরআনের ব্যাখ্যা করব আমরা সাহাবাদের উক্তির মাধ্যমে, সাহাবাদের ব্যাখ্যার মাধ্যমে। সাহাবায়ে কেরাম রাসুল সাল্লাহ ইসলামের পরে সর্বোত্তম মানুষ হলেন তারা, এবং তারা গ্যারান্টিড জান্নাতি, তারা জান্নাতেই যাবেন। এবং কোরআন যখন অবতীর্ণ হয় তখন কোরআন কোন প্রেক্ষাপটে কোন আয়াত অবতীর্ণ হয়েছে এইটার একমাত্র সাক্ষী কারা ছিলেন? সাহাবায়ে কেরাম, কারণ ওই সময় তারা জীবিত ছিলেন। কোনো একটা ঘটনা ঘটছে এই বিষয়ে আল্লাহর বিধান কি দেখা গেছে নাজিল হয়েছে, তখন সাহাবায়ে কেরাম ওইটা সচক্ষে দেখছেন যে এই আয়াতটা ওই কারণে অবতীর্ণ হয়েছে। সুতরাং কোরআনের ব্যাখ্যা আমাদের চেয়ে খারাপ বেশি বুঝবেন সাহাবায়ে কেরাম। তাই আমরা দেখব যে সাহাবায়ে কেরামের মধ্যে বিভিন্ন সাহাবি আছেন যারা তফসিরে যাদের অনেক খ্যাতি আছে, যেমন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে মাসউদ, আরও বিভিন্ন সাহাবি আছেন। উনাদের উক্তির মাধ্যমে আমরা ব্যাখ্যা করব যদি আমরা কুরআন আর সুন্নাতে না পাই, কারণ ওহির অবতীর্ণ হওয়ার সময় ওনারা ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, ওনাদের জীবন কাটিয়েছেন, তাই ওনারা কুরআন সম্পর্কে সবচেয়ে বেশি বুঝবেন এবং ওনাদের ব্যাখ্যাই সবচেয়ে বেশি অথেন্টিক হবে। যদি আমরা সাহাবাদের কাছ থেকে কোনো ব্যাখ্যা না পাই, এটা খুব রেয়ার বলতে হবে, খুব কম, এরকম হয় না, তাইলে তাফসিরুল কোরআন বি কালামি তাবিঈন, তাইলে তাবিঈনদের ব্যাখ্যা দ্বারা আমরা ব্যাখ্যা করব। তাবিঈনদের মধ্যে প্রসিদ্ধ যারা আছেন হাসান বসরি, মুজাহিদ, এরকম অনেক তাবি আছেন যারা কোরআনের তফসিরে যারা অনেক অভিজ্ঞ ছিলেন, তাদের ব্যাখ্যার মাধ্যমে আমরা কোরআনের ব্যাখ্যা করব। কারণ সাহাবায়ে কেরামের সাথে তারা জীবন কাটিয়েছেন তাবিগণ। আপনারা বুঝতে পারছেন তাবিগণ কারা? তাবি হলেন যারা সাহাবাদেরকে দেখেছেন, আল্লাহ রসুলকে দেখেননি, সাহাবাদের সাথে তাদের সাক্ষাৎ হয়েছে। তা আল্লাহর রাসুলের স্টুডেন্ট হলেন সাহাবাগণ, আল্লাহর রাসুলের স্টুডেন্টদের সাথে যাদের সাক্ষাৎ হয়েছে নিশ্চয়ই তারা কোরআনের ব্যাখ্যা সাহাবাদের কাছ থেকে বুঝেছেন, এবং সাহাবাদের কাছ থেকে তারা যে কোনো জিনিস জেনে নিয়েছেন যা তারা জানেন না। তাই আমরা তাদের যে ব্যাখ্যা আছে ওইটা কিন্তু সাহাবাদেরই ব্যাখ্যা হবে, কারণ তারা সাহাবাদের কাছ থেকে শিখেছেন। তাই আমরা যদি আমরা কোরআনের কোনো আয়াতের ব্যাখ্যা কোরআনে না পাই, সুন্নতে না পাই, সাহাবাদের উক্তিতেও না পাই, তাহলে আমরা তাবিঈনদের দেখব ওনারা কীভাবে বলছেন এই আয়াতের ব্যাখ্যাটা। এই হলো চার স্টেপ, এগুলো আপনাকে ফলো করতে হবে। এগুলো ফলো না করে যদি কেউ তাফসির করে তাইলে উনি মানে শুদ্ধ তাফসির করেননি, উনি তাফসিরের মূলনীতি ফলো করেননি, ওনার তাফসির শোনা যাবে না, ওনার তাফসির করাই বৈধ হবে না। এখন যে এই এই মূলনীতিগুলা ফলো না করে তাফসির করে তার তাকে আমরা কী বলবো, বা তার সম্পর্কে কি কোনো রাসুলের কোনো উক্তি আছে? এটাকে বলে তাফসির বীর রায়। তাফসির বীর রায় মানে অভিজ্ঞ মুফাসির যারা ইজতেহাদ করে তাফসির করেন রায়ের মাধ্যমে, যাকে তাফসির বিদ্যা রায়ও বলে, এইটা তার জায়গা মতো ঠিক আছে, ওনারা মূলনীতি ফলো করে থাকেন। বাট কেউ যদি তাফসিরের মূলনীতি উপেক্ষা করে, এই যে চারটা স্তর আছে এই চারটা স্তর ফলো না করে সে তাফসির করে, ব্যাখ্যা করে, মন গড়া তাফসির আমরা বাংলাতে বলতে পারি, যে তাফসির বীর রায় হলো মন গড়া তাফসির, ওনার মনে যেইটা ব্যাখ্যা করলো উনি হয়তো আরবি কিছু ডিকশনারি সামনে এসে ওনার একটা ব্যাখ্যা উনি দাঁড় করিয়ে দিলেন, এইটা হলো তাফসির বীর রায়, এইটা হারাম। কেউ যদি মন গড়া তাফসির করে, এই তাফসিরের মূলনীতি ফলো না করে, তার তাফসির শোনা যাবে না। এবং যে এইরকম তাফসির করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে যেন জাহান্নামে তার জায়গা করে নেয়। একটা হাদিসের মধ্যে আছে, মান ফাসসারাল কুরআনা বিরাইহি ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে কোরআনের মন গড়া ব্যাখ্যা করলো সে যেন জাহান্নামে তার জায়গা করে নেয়। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ফাসসারাল কুরআনা বিরাইহি ফা আসাবা ফাকাদ আখতা, যে কোরআনের ব্যাখ্যা করলো মন গড়া ব্যাখ্যা, সে যদি ওই ব্যাখ্যাটা সঠিক করে থাকে তারপরও সে ভুল করলো। কথাটার অর্থ কী? মানে সে যদিও ব্যাখ্যা সঠিক করেছে কিন্তু মূলনীতি সে ফলো করে নেয়, সেই জন্য সে ভুল করেছে। একজন মনে করেন ডাক্তার আছে যিনি তার ঔষধের দেওয়ার বা চিকিৎসার যে মূলনীতি ফলো করে আপনাকে একটা ঔষধ দিছে, আর আরেকজন আছে আপনাকে, সে ডাক্তার না, তার কোনো সার্টিফিকেট নাই, সে আপনাকে একটা ঔষধ দিয়েছে একটা বেমারের জন্য, দেখা গেল যে সে যে ঔষধ দিছে ওইটা কিন্তু ডাক্তারের ঔষধের সাথে মিলে গেছে,
তারপরও কিন্তু ওই ব্যক্তিকে বলা হবে না যে সে তো ভালোই ঔষধ দিছে, বরং তাকে শাস্তির সম্মুখীন করা হবে যে তুমি তো ডাক্তার না, তোমার সার্টিফিকেট নাই, তুমি কেন মানুষকে চিকিৎসা দাও। ঠিক তদ্রূপভাবে কোনো মানুষ যদি তফসিরের মূলনীতিকে ফলো না করে ব্যাখ্যা দেয়, সে যদি সঠিক ব্যাখ্যাও দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ভাষায় সে ভুল করলো, কারণ সে মূলনীতি ফলো করেনি। কারণ সে যেহেতু মূলনীতি ফলো করেনি, এখন হয়তো তার ব্যাখ্যাটা সঠিক হয়েছে, কিছুদিন পর দেখবেন তার ব্যাখ্যাটা ভুল হবে, অন্য ব্যাখ্যা সে ভুলভাবে দিবে। তাই তফসিরবির রায় এটা অনেক জঘন্য, এটা অনেক মানে হারাম, এটা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খালামকে তাহরিফ পরিবর্তন করা হয়ে যায়। এটা যারা করে এটা তাদের থেকে আল্লাহ আমাদেরকে নিরাপদে রাখুন। আমরা দেখবো যে এই মূলনীতিগুলো ফলো করে কেউ তফসির করছে নাকি করে নাই, কারণ তফসির নিজের কোনো ব্যাখ্যা নাই, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বলেছেন ওইটাকে আমরা বলে দিব, এইটাই নিজের পক্ষ থেকে কোনো কিছু বলার কোনো অনুমতিই নাই কোরআনে। যাই হোক, আমরা এই ছোট্ট একটা ভূমিকা দিলাম তফসির শুরু করার আগে, কীভাবে তফসির করতে হয় বা কী মূলনীতি আছে এই সম্পর্কে আমরা আলোচনা করলাম। এখন আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কালিমাতুল ইস্তেআজা শুরু করবো ইনশাল্লাহ। এটার ব্যাখ্যা প্রথমে আমরা আরেকটা জিনিস খেয়াল করে নিই, তফসিরের কিছু আদাব আছে, আদাবুত তফসির। আলিমগণ বিভিন্ন আদব উল্লেখ করেছেন যে যারা তফসির শুনবে বা যারা তফসির করবে তাদের মধ্যে এই আদবগুলো থাকতে হবে, এই শিষ্টাচারগুলো থাকতে হবে। আপনি যখন তফসির শুনতে আসবেন প্রথমে আপনার নিয়ত ঠিক করতে হবে যে আপনি কেন তফসির শুনতে চাচ্ছেন। আপনি যদি তফসির যা শুনেন এই জন্য যে আমরা বিভিন্নভাবে যে বিভিন্ন লেকচার শুনি ভালো লাগে এই জন্য শুনলাম আর কি, এইটা হলে আপনার কিন্তু নিয়ত ঠিক হয় নাই। তফসিরের আদব হলো আপনি তফসির শুনবেন এই নিয়তে যে আমি যা শুনবো তা আমার বাস্তব জীবনে অ্যাপ্লাই করব, আমি বাস্তবে ওইটা ওই মতো চলবো, মানে কোরআনের চরিত্রে আমাকে আমার চরিত্রকে কোরআনের চরিত্রে আমি রূপান্তর করব, কোরআন যা বলেছে আমি আমার জীবনকে সেভাবেই পরিচালনা করব, এই নিয়তে আপনি তফসির শুনতে হবে। এবং মুফাসসির যিনি তফসির করবেন ওনারও ওই নিয়ত থাকতে হবে যে আমি যা বলবো কোরআনের যে বিধানগুলা যা কিছু আছে ওইগুলো মতো আমি চলার চেষ্টা করব। নতুবা এটা মানে কোরআনের একটা আয়াত আছে, তোমরা লিমা তাকুলুন মা লা তাফালুন, তোমরা কেন তা বলো যা তোমরা করো না, এরকম ওই আয়াতের অন্তর্ভুক্ত উনি হয়ে যাবেন। তাই কোরআনের তফসির শুনতে হলে আমাদেরকে প্রথমে নিয়ত শুদ্ধ করতে হবে যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খালামকে আমাদের জীবনে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। আর আমি আপনাদেরকে পার্সোনালি রিকোয়েস্ট করব যে আপনারা যে আয়াতগুলো আলোচনা করব আপনারা আর কি, এই আয়াতগুলো যদি আপনারা পড়ে আসেন অথবা এই আয়াতগুলো যদি আপনারা নিজে নিজে স্টাডি করেন তাহলে আরও ভালো হবে, তখন আপনাদের এই এই সম্পর্কে আরও বেশি ধারণা হবে। কারণ অনেক সময় আছে যে শুনলাম তারপর আর এটা মাইন্ড থেকে চলে যায়, কিন্তু আমি যদি এটা কোরআন খুলে দেখি কোন আয়াত থেকে কোন আয়াতে আলোচনা হয়েছে কীভাবে আলোচনা, তখন আরও ভালো হবে এবং এটা থেকে আমরা বেশি বেনিফিটেড হতে পারবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা কোরআন শুরু করার আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ি, কেন পড়ি? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াতে বলেছেন ওয়াইজা ক্বারাতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তোমরা যখন কোরআন পাঠ করো তখন আল্লাহর কাছে আশ্রয় চাও শয়তান থেকে, বিতাড়িত শয়তান থেকে। এই জন্য আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ি, কারণ মানুষ যখন কোরআন পড়া শুরু করে শয়তান তাকে মানে ফিরানোর জন্য অনেক চেষ্টা করে, কারণ কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম এবং কোরআন পড়লে আপনি সওয়াব পাইতেই থাকেন। অন্য অন্য যে ইবাদতগুলো আছে এর চেয়ে কিন্তু কোরআন তেলাওয়াতে সওয়াব বেশি। আমরা জানি যে কোরআনের একটা আয়াত পড়লে একটা অক্ষর দশটা নাকি। এখন আপনি মনে করেন আলিফ লাম মিম পড়লেন, এই তিনটা অক্ষর আছে, আপনি তিসটা নাকি পেয়ে গেলেন। তাই আপনার মানে রেওয়ার্ডকে যদি বাড়াতে চান তাইলে সব থেকে মানে উত্তম ইবাদত নিজের নেকিকে বাড়ানোর জন্য এটা হলো কোরআন তেলাওয়াত, খুব দ্রুত এটা বাড়ে।
তো শয়তান কিন্তু আপনাদের আপনার পাশে আসবে, এসে বিভিন্ন ব্যস্ততা দেখাবে, একটু পরে পড়বো, এখন এই করো সেই করো, বিভিন্নটা আছে। তখন আপনি যখন আউজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়েন, তখন শয়তান এই পলায়ন করা শুরু করে, আপনার কাছ থেকে দূরে সরে যায়। তাই পবিত্র কোরআন তেলাওয়াত করার শুরুতে আউজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া আদেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। তখন আউজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এইটা কিন্তু কোরআনের আয়াত নয়। অনেকে মনে করে আউজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কোরআনের আয়াত, এটা কিন্তু কোরআনের আয়াত নয়। এই সেন্টেন্স বিসমিল্লাহ সম্পর্কে আমরা আলোচনা করব, বাট আউজুবিল্লাহ সবার সম্মতিক্রমে এইটা কোরআনের আয়াত নয়। এই যে শব্দ আছে আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা কোরআনের আয়াত নয়। কোরআনে আছে তোমরা শয়তান বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো, ওই শব্দ থেকে এই বাক্যটি আলিমগণ আল্লাহ রাসুল সবাই আল্লাহ রাসুল সুবহান আল্লাহ রাসুল এইটা তৈরি করেছেন যে আউজু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যাতে ওই আয়াতের সাথে মিলে যায় ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এইটাকে যখন পড়বেন আউজু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন, কিন্তু এই বাক্যটা কোরআনের কোনো আয়াত নয়। এবং আউজু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়লে কি কি ফায়দা হয় এই সম্পর্কে আমরা কিছু আলোচনা করি। আমি যে তাফসির থেকে আলোচনা করব, এটা হলো আল জামি আলী আহকামিল কোরআন, এটা ইমাম কুর্তুবী রাহিমাহুল্লাহ উনি এই তাফসিরটা লিখেছেন, অনেক প্রসিদ্ধ তাফসির। তাফসিরে ইবনে কাসিরও আমার সামনে থাকবে ইনশাল্লাহ। তো তাফসিরে কুর্তুবিতে কিছু হাদিস এনেছেন যে যারা আউজুবিল্লাহর ফজিলত সম্পর্কে আর কি, আউজুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম পড়লে কি হয় এই সম্পর্কে। তো উনি একটা হাদিস আনছেন মুসলিম মুসলিম শরীফে ওই হাদিসটি এসেছে যে আল্লাহর রাসূল আন সুলাইমান ইবনে সুরাদিন কাল ইস্তাব্বা রাজুলানি ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুলাইমান ইবনে সুরাদ থেকে বর্ণিত, উনি বলেন যে আল্লাহর রাসূলের কাছে দুই ব্যক্তি পরস্পরে গালাগালি করল, একজনে আরেকজনকে গালি দিছে। ফাজাআলা আহাদুহুমা ইয়াগযাবু ওয়া ইয়াহমারু ওয়াজহুহু, তখন একজনের খুব রাগ, সে খুব রাগান্বিত হলো, ওয়া ইয়াহমারু ওয়াজহুহু, তার চেহারা লাল হয়ে গেল, লাল বর্ণ হয়ে গেল রাগে। ওয়াতান তাফিহু আওদাজুহু, তার এই রগ গলার রগ এগুলো ফুলে গেল, মানুষ যখন রাগ উঠে তখন এইরকম অবস্থা হয়। ফানাজারা ইলাইহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহ রসুল তার দিকে চাইলেন, তার রাগ যে খুব বেশি এটা দেখলেন উনি। ফাকালা ইন্নি লা উআল্লিমু কালিমাতান লাউ ক্বালাহা লা যাহাবা যা আনহু, আল্লাহ রসুল বললেন আমি এমন একটি কালিমা শিক্ষা দিব, যদি ওই ব্যক্তি ওই কালিমা বলে তাহলে তার রাগ চলে যাবে। তারপর বললেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই বাক্যটি হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই জন্য আলিমগণ বলেন যখন খুব বেশি রাগ হয় আপনি নিজেকে কন্ট্রোল করতে পারছেন না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলেন, কারণ রাগ কিন্তু শয়তানের পক্ষ থেকে আসে, রাগ কিন্তু শয়তানের পক্ষ থেকে আসে। কারণ রাগ যখন আসে মানুষ নিজের কন্ট্রোল হারিয়ে ফেলে, তার আর কোনো কন্ট্রোল থাকে না। আর মানুষ যখন কন্ট্রোল হারিয়ে ফেলে তখন এর কন্ট্রোল কার কাছে চলে যায়? শয়তানের কাছে চলে, তখন সে আপনার মুখ দিয়ে আপনার হাত দিয়ে যা ইচ্ছা তা করাতে পারে, বুঝছেন? তখন আপনি আউজুবিল্লাহ পড়ে নিলেন, তখন শয়তান থেকে আপনি মানে মুক্ত হয়ে গেলেন, আপনার কন্ট্রোল আপনার কাছে চলে আসলো এবং আপনার রাগও কমে গেল। ফাকামা ইলা রাজুলি রাজুলি মিম্মান সামিআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা হাল তাদরি মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিফান, তখন ওই ব্যক্তি এক ব্যক্তি উঠে ওই যে ব্যক্তি রাগ করছে ওই ব্যক্তির কাছে গেল, গিয়ে বললো তুমি জানো আল্লাহ রসুল কী বলেছেন একটু আগে? সে বলল জানি, আল্লাহ রসুল বলেছেন যে আমি এমন একটি বাক্য শিক্ষা দিব যে যদি ওই ব্যক্তি বলে তাইলে তার রাগ চলে যাবে। তো এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম শুধু কোরআন শরীফ শুরু করার আগে আমরা পড়বো এরকম নয়, বরং আমাদের যদি রাগ আসে কখনো তাহলে আমরা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তো, কারণ এইটার যে অর্থ আছে আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় পাতাম। যখনই আপনি মনে করবেন যে আপনি মানে যে কোনোভাবে শয়তান আপনাকে কোনো বাদ জিনিস করার চেষ্টা করতেছে, তখনই আপনি ওইটা বলতে পারবেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আরেকটি হাদিস আছে মুসলিম শরীফে, ওই হাদিস আছে উসমান ইবনে আবিল আস আস-সাকাফি আন্নাহু আতা নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ, উসমান ইবনে আবিল আস উনি একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন হে আল্লাহর রাসূল ইন্না শাইতানা কাদ হালা বাইনি ওয়া বাইনা সালাতি ওয়া কিরাআতি ইউলাব্বিসুহা আলাইয়া, শয়তান মাঝে মধ্যে নামাজে আমার কাছে আসে
এবং আমি যা পড়তেছি ওইটা কিন্তু আমাদের সবারই হয়ে থাকে, এটা মনোযোগ দিয়ে শোনার দরকার, যে আমি যা পড়তেছি ওইটাকে শয়তান ইউলাব বিসুহা আলাইয়া, ওইটা শয়তান আমার ওই আয়াতগুলাকে মানে কী করে দেয় আর কি, উলট পালট করে দেয়। আমি অনেক সময় কী পড়তেছি এটা বুঝতে পারি না, বা অনেক সময় আছে ভুলে যাই কী পড়ব, অনেক সময় খেয়াল কমপ্লিটলি চলে যায়। ফাকাল আলাহু রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকা শায়তানুন ইউকালু লাহু খানজাব, আল্লাহ রাসুল বলেন ওইটা হলো শয়তান, ওইটা শয়তানের কাজ, ওই শয়তানের নাম হলো খানজাব, ওই খানজাব নামক শয়তানটা মানুষের কাছে নামাজের সময় আসে, নামাজের সময় এসে সে মানুষকে বিভিন্নভাবে ধোঁকা দেয়, কয় রাকাত পড়লাম বলে গেলাম, কি সুরা পড়লাম বলে, অনেক সময় আছে খুব সহজ সুরা, সুরা ফাতেহা, এটা হয়ে থাকে সবারই, যে সুরা ফাতেহা আমি পড়তে পারতেছি না, এটা হয়ে থাকে, এটা শয়তান এসে করে। ফাইজা আহস্তাস্তাহু ফাতাউয়াজ বিল্লাহি মিনহু ওয়াতফুল আলা ইয়াসারিকা সালাসান, আল্লাহ রাসূল বললেন ওইটা যখন তুমি অনুভব করো যে শয়তান তোমাকে নামাজের মধ্যে ডিস্ট্রাক্ট করতেছে, ফাতা আউয়াজ বিল্লাহ মিনহু, তাহলে তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে।